না আমার আমাদের আইটিসিলে কেউ পয়সা পায় না, তারা সবই কেউ ব্লক প্রেসিডেন্টরা ঠিক করে দিয়েছে, তাদের বিনা পরিশ্রমে এই ওরাই কাজ করে। না না, যুব ছাত্র সবাই আছে, সব সুবিধা অল্প বয়সে কিভাবে আইটিসেল কাজ করবে, আইটিসেল কাজ করবে যেটা অরিজিনাল মমতা ব্যানার্জির উন্নয়ন সেটাকে তুলে ধরবে, বিজেপি যেগুলো মিথ্যা করে আইটিসেলে ভেতরে প্রচার করছে সেটাকে মিথ্যা বলবে, এটাই আইটিসেল প্রচার। এই যে ফেসবুকে যা নয় তাই বিজেপি বলছে সেটা আইটিসেল বলবে, যে এটা সম্পূর্ণ ফেক, এটা ফলস খবর, এটা মিথ্যা হয়, এর কোনো ইয়ে নাই। মমতা ব্যানার্জির উন্নয়নটাকে তুলে ধরবে, মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, এটা আইটিসেলের কাজ। দিদি আছে, আরো সব লিডার আছে, অফিসার আছে, তারা চিন্তা করবে। হ্যাঁ, এটা আমি ধরো জেলার ব্যাপারে, তবে এই ধরনের প্রচার করা ঠিক না। এই যে মিথ্যা প্রচার যে তৃণমূল হেরে যাচ্ছে, কিন্তু আজকে বলুন মমতা ব্যানার্জি যা কাজ করেছে, তৃণমূল হারলে আজকে পশ্চিমবাংলায় এই ধরনের উন্নয়ন হবে আমি জানতে চাই। অনেক কাজ হবে পশ্চিমবাংলার পক্ষে, ভালো হবে কি দিতে তন্ত মিটিং হচ্ছে, আইটিসেল কি কাজ করেছে না করেছে, এটা তো একমাত্র অগ্রহ সূত্র দেখে। এবারে ওরা বললো আমার এখানে আসতে, আমরা আসছি, কিন্তু আইটিসেল এখনও যারা ছেলেমেয়েরা রয়েছে তারা খুব ভালো কাজ করছে। যেহেতু আমি বোলপুরে আছি, ওদের সঙ্গে আবার দেখা করতে এলাম। না না, আইটিসেল দেখো আজকালকার ট্রেন্ড হচ্ছে আইটিসেল যে গুরুত্ব আজকে সবটাই হয়ে গেছে মোবাইলের জন্য, সবটাই হয়ে গেছে মোবাইলের জন্য, মোবাইলের যুগ বলেই কিন্তু এটা করা হয়। আইটিসেল তো আমার কোন দলে নাই, সব দলই তো আইটিসেল। আমাদের আমাদের সভাপতি মহাশয় এসছেন, মন্ত্রী মহাশয় এসছেন, সঙ্গীতা ঘোষ, চলো 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 চলো, এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।